ভয়াবহ ঘটনার সাক্ষী থাকল বিজেপি শাসিত মধ্যপ্রদেশ। ধর্ষী তাকে ধর্ষণে অভিযুক্ত সাথে বেঁধে প্রকাশ্য রাস্তায় হাঁটানো হলো। 16 বছরের ওই কিশোরী মধ্যপ্রদেশের একটি আদিবাসী অধ্যুষিত গ্রামে ধর্ষণের শিকার হয় বলে অভিযোগ। ঘটনা রবিবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ওই কিশোরীকে অভিযুক্তের সাথে বেঁধে হাঁটানো হচ্ছে এবং একদল লোক স্লোগান দিচ্ছে তাদের কেন্দ্র করে। এই ঘটনায় অভিযুক্ত সহ 6 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ভিডিওতে দেখা যাচ্ছে ওই কিশোরী এবং অভিযুক্ত হেঁটে চলেছে এবং তাদের কেন্দ্র করে একদল লোক ভারত মাতা কি জয় স্লোগান দিয়ে চলেছে। জানা গেছে ওই কিশোরের পরিবারের লোকেরা এবং গ্রামবাসীরা তাকে জোর করে অভিযুক্তের সঙ্গে হাঁটায়। এই অবস্থা থেকে ওই নির্যাতিতাকে পুলিশ উদ্ধার করেছে বলে জানিয়েছেন এক আধিকারিক। এ ঘটনায় 2টো মামলা রুজু করেছে পুলিশ। আধিকারিক জানিয়েছেন, ধর্ষণের জন্য অভিযুক্ত 21 বছরের যুবকের বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে। মেয়েটির পরিবারের লোক এবং গ্রামবাসীদের বিরুদ্ধে অপর মামলাটি দায়ের করা হয়েছে জোর করে গ্রামে ঘোরানো এবং মারধরের জন্যে। প্রথম মামলায় গ্রেফতার করা হয়েছে ধর্ষণে অভিযুক্ত যুবককে, তার বিরুদ্ধে পক্সো আইনেও মামলা হয়েছে। দ্বিতীয় মামলায় 5 জন গ্রামবাসীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ওই পুলিশ অফিসার। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত।